এদিকে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে এলো 63,000 টন কয়লা। শুক্রবার সকালে চট্টগ্রাম বন্দরের পাইলট গভীর সমুদ্র থেকে নাবিয়স আম্বর নামের জাহাজটিকে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি নিয়ে আসে। এরপর সতর্কতার সঙ্গে ফেরানো হয় বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। এ নিয়ে 2 মাসে 3 লাখ টনের বেশি কয়লা নিয়ে 5টি জাহাজ ফিরল এই বন্দরে। খালাসের পর কয়লা নেওয়া হবে প্রকল্প এলাকায়। এর আগে গত 25 এপ্রিল কয়লাবাহী জাহাজ এসেছিল মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে।